আগে এবার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল এবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভোটের আগে ফের বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ক্যানিং এর ইটকোলা গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর গোলাবাড়ির বিজেপির বুথ সভাপতি সন্ন্যাসী মণ্ডলকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে আহত বিজেপি নেতা ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তো দুদিন আগে আমার ফ্ল্যাগ ফ্ল্যাগ কুইড়ে দিয়েছে। কিসের ফ্ল্যাগ? ওই পদ্মফুলের বিজেপি কুইড়ে দিয়েছে যে 4 দিন আগে, আর ফের আজকের এই বাজারে চা খেতে গিয়েছিলাম, এসে তো ধুম ধাক্কা মানে চার দোকানে ফেলে আমার মার। কারা মারলো? কারা? ওই তোমার ওই টিএমসি পার্টি। টিএমসি পার্টি? হ্যাঁ। মানে আপনাকে মারধর করার কারণটা কি? শুধু বিজেপি করেন বলে? বিজেপি করি বলে, আর কিছু না, আর কিছু না, বিজেপি করি বলে আমার এই মারধর। কী দিয়ে মারধর করলো? ওই চর ঘুষি লাথি। বুথ সভাপতি যিনি ছিলেন, শাসক দলের পক্ষে বেশ কিছু দুষ্কৃতি বাহিনী যারা দীর্ঘদিন ধরে মানুষকে ভোট দিতে দেয় না, তাদের মতো কয়েকজন ব্যক্তি যারা নাকি আমাদের এই বুথ সভাপতিকে আজকে সকালে চায়ের দোকানে একা পেয়ে তাকে মারধর করেছে, এবং তারা বলতে থাকে তারা বিজেপির এখানে কোনো ফ্ল্যাগ বা কোনো রকম প্রচার করা যাবে না। অর্থাৎ বর্তমান শাসক দল তাদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে, মানুষ তাদের পাশে নেই, তারা চাইছে এই ধরনের মারধর সন্ত্রাস তৈরি করে তারা ভোট করতে। আপনাদের সামনে রাখলাম ঠিকই অভিযোগ উঠে এসেছে সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে এবার বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল এবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে যে অভিযোগ উঠে আসছে তা হচ্ছে ক্যানিং এর ইটকোলা গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর গোলাবাড়ির বিজেপির বুথ সভাপতি সন্ন্যাসী মণ্ডলকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে আহত বিজেপি নেতা ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সামনেই লোকসভা নির্বাচন এবং তার আগেই এবার বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনা ক্যানিং এর ইটকোলা গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর গোলাবাড়ি এলাকায়। ইতিমধ্যে যা জানা যাচ্ছে যে বিজেপির বুথ সভাপতি সন্ন্যাসী মণ্ডলকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং ইতিমধ্যেই আহত বিজেপি নেতা ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।